नमस्कार आपनारा देखछेन एसके लाइव आपनार समय आपनार खबर ए संबादटी प्रस्तुत करछे। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। वेवेल कंप्यूटर ट्रेनिंग सेंटर ऑपोजिट सिलीगुड़ी कॉलेज गेट नंबर 2 कॉलेज पाड़ा सिलीगुड़ी। Looking for an opportunity to work in Japan? That is where we come in. At Vida School of Languages, VSL in association with HNA Arts Incorporation, Japan. क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़ भाड़ से बहुत परेशान हैं? बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें ए से Z तक। घरेर मेझेके चकचके रखूं डिप्स निमल नीम हर्बल के साथ। टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। इंटरनेशनल फर्नीचर अनबीटेबल प्राइस। विजिट अ रॉयल ओक स्टोर टुडे। देखुन संवाद विस्तारे। करोना संकट काले कार्यत শিলিগুড়ির करोना আক্রান্তদের কোথায় নিয়ে যাবেন, কিভাবে মিলবে টেলিমেডিসিন পরিষেবা, এই সমস্ত বিষয় নিয়ে শহরবাসীকে পরিষেবা দিতে এগিয়ে এলো সদ্য নির্বাচিত শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বৃহস্পতিবার শিলিগুড়ির বিজেপি কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানে শিলিগুড়িবাসীর জন্য একটি এমএলএ হেল্পলাইনের কথা ঘোষণা করেন। এই হেল্পলাইন নম্বরটি হল 9883457642। সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা হলে এই হেল্পলাইন নম্বরে ফোন করলেই তাৎক্ষণিক সমস্ত রকম তথ্য দিয়ে সাহায্য করা হবে এবং রাত্রি 9টা থেকে সকাল 9টা পর্যন্ত হোয়াটসঅ্যাপ এবং মেসেজের মাধ্যমে যে কোনো রকম তথ্যের জন্য এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যেতে পারে বলে জানান বিধায়ক। আমাদের এখানে শহরের মধ্যে ছড়িয়ে পড়ছিল। আমার মনে আছে ডেটটা হচ্ছে 18 মে, যতদূর সম্ভব কালিম্পংয়ের মহিলা তিনি মারা যান, সেই সময় থেকে এটা ছড়িয়ে পড়ে। সেই সময় হাইয়েস্ট পিক 120-130 এর বেশি কিন্তু যেত না, কিন্তু তখন ছিল মানুষের মধ্যে ভয়ানক আতঙ্ক। ফলে সেই আতঙ্কের থেকে কিন্তু অনেক সময় আমরা বিরূপ পরিস্থিতি তৈরি হতে দেখেছি। আমরা তখন স্বাস্থ্য দপ্তর থেকে মূল দায়িত্ব ছিল মানুষের মধ্যে এই আতঙ্কটাকে দূর করা এবং রোগীদের পরিষেবা দেওয়া। সেই সময়কার সাথে দ্বিতীয় দফার কোভিডের ক্ষেত্রে আমরা দেখছি যে হাইয়েস্ট পিক উঠে যাচ্ছে 300, 350, 400 কাছাকাছি। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে প্রায় 3 ডবল কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। কিন্তু এই যে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে একটা অংশের মনে আতঙ্ক থাকলেও একটা বড় অংশের মানুষের মধ্যে কিন্তু সেই আতঙ্ক নেই। এখন কিন্তু আর বাস লাগানো হয় না, ব্যারিকেডিং করা হয় না, ফিতা লাগানো হয় না, মার্ক করা হয় না, কিচ্ছু করা হয় না। কিন্তু একটা বিষয় যেটা বারবার বলা সত্ত্বেও করা হচ্ছে না, আমি কাউকে দোষারোপ করতে চাই না, কিন্তু আমি জানি না যে যারা এই কাজ করছেন তারা এই ব্যাপারে কেন গুরুত্ব দিচ্ছেন না। এইবারে দেখা যাচ্ছে পুরো পরিবার আক্রান্ত হওয়ার সংখ্যা কিন্তু খুব বেশি, অনেক বেশি। পরিবারের একজন হলে 3জন, 4জন, 5জন হয়ে যাচ্ছে। আপনাদেরকে বলতে আমার দ্বিধা নেই, এক একটা টেস্টের রিপোর্ট 4 দিন, 5 দিন, 6 দিন পরে আসছে। যারা টেস্ট করছে তারা ঘুরে বেড়াচ্ছে এবং টেস্টের সংখ্যা কি পরিমাণ কমিয়ে নিয়ে আসা হয়েছে আজকে আমার ভাবতে অবাক লাগে যে 400র কাছাকাছি যখন বা বেশি চলে যাচ্ছে কোভিডের টেস্ট। কোথায় হচ্ছে কোভিডের টেস্ট? নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এছাড়া সরকারি স্তরে যে কোভিডের টেস্ট আমরা আরবান প্রাইমারি হেলথ সেন্টারগুলো করছিলাম সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। শিলিগুড়ি হসপিটালে কোভিডের টেস্ট হচ্ছে না, মানে RT-PCR হচ্ছে না। কিছু কিছু জায়গায় র্যাট করা হচ্ছে, সেটাও অ্যাভেলেবিলিটি আছে, কিটের উপরে ডিপেন্ড করছে। সংখ্যা এত বেড়ে যাচ্ছে অথচ টেস্ট সেন্টারের সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে। ভোট পরবর্তী হিংসা কবলিত এলাকা পরিদর্শনে এসে সাধারণ মানুষের কাছে কালো পতাকা দেখলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়। ওঠে গো ব্যাক স্লোগান। বৃহস্পতিবার মাথাভাঙ্গা ও শীতলকুচিতে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা কবলিত এলাকা পরিদর্শন করতে আসেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের ছট খাটের বাড়ি এলাকা পরিদর্শন করে শীতলকুচির দিকে রওনা দেন তিনি। শীতলকুচি যাবার পথে মাঝ রাস্তায় জোরপাকড়ি এলাকায় ফাঁকা রাস্তায় জোরপাটকি নাগরিক মঞ্চ নাম দিয়ে একটি সংগঠন রাজ্যপালকে কালো পতাকা দেখান, সঙ্গে গো ব্যাক স্লোগান দিতে থাকেন। ওই সময় গাড়িতে রাজ্যপাল ছাড়াও ছিলেন সাংসদ নিশিত প্রামাণিক, মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মন, তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা। अपने कार्यकर्ताओं को और महिलाओं को विशेष काम का विरोध करें, यूटेंसिल्स के साथ विरोध करें। ये कैसा आचरण है? ये कैसे स्वीकार्य हो सकता है? पर सबसे बड़ा दुख और झटका मुझे तब लगा कि जो कुछ उन्होंने चेतावनीपूर्ण कहा था, संविधान की मर्यादा लांघकर, कानून का नजरअंदाज करते हुए वो तांडव नृत्य 2 मई को शुरू हो गया। मैंने बड़ा प्रयास किया, बिना समय को आए हुए मैंने प्रशासनिक अधिकारियों को, पुलिस अधिकारियों को आगाह किया, उनको बुलाया, डीजीपी को बुलाया, कमिश्नर कोलकाता को बुलाया, होम सेक्रेटरी को बुलाया, उनसे रिपोर्ट मांगी। जो रिपोर्ट डीजीपी ने 3 मई को होम सेक्रेटरी को दी, कोलकाता पुलिस कमिश्नर ने 3 मई को मेरे निर्देश के बाद होम सेक्रेटरी को दी, वो मुझे आज तक नहीं दी गई है। और मैं मीडिया के माध्यम से बताना चाहता हूँ, जब प्रजातंत्र खतरे में है, लोग अपने अधिकारों को नहीं बचा पा रहे हैं, सुरक्षा के लिए गांव खाली हो रहे हैं, एक प्रांत से दूसरे प्रांत में जा रहे हैं, ऐसी परिस्थिति में खुद की पीठ थपथपाना अच्छा नहीं है, किसी भी तरीके से जायज़ नहीं है। मैं मीडिया में एक नैरेटिव देख रहा हूँ कि उच्च न्यायालय कलकत्ता ने सरकार को क्लीन चिट दी, मुझे तो कहीं दिखाई नहीं दिया। मैंने तो पूरी जांच पड़ताल कर ली, समझ में नहीं आया नैरेटिव कौन फ्लोट कर रहा है। उच्च न्यायालय का मैं सम्मान करता हूँ, उनके समक्ष एक मामला विचाराधीन है, जब भी निर्णय आएगा सबको पता लगेगा। आप लोगों से भी हाथ जोड़कर एक विनती है, मैंने माननीय मुख्यमंत्री के पत्र का जवाब दिया, उन्होंने मुझे पत्र भेजा और भेजने से पहले मीडिया को भेजा, टू सेट अफ्लोट अ नैरेटिव। मैंने बिना समय गवाए हुए पत्र का जवाब दिया। मैंने क्या बातें रेज की? देश में संविधान सर्वोपरि है, संविधान के बाहर कोई नहीं जा सकता, कोई प्रशासनिक आदेश संविधान को ओवररूल नहीं कर सकता। নির্ধারিত সময় পার হয়ে গেলেও বন্ধ হয়নি রেগুলেটেড মার্কেট। এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় প্রধাননগর থানার পুলিশ, কয়েকজনকে আটক করায় পাল্টা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে রেগুলেটেড মার্কেটের ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, রাজ্য প্রশাসনের যে বাধা ধরার সময় সেই সময়ের মধ্যে মাল আনলোড বা লোড কোনোটাই করা যাচ্ছে না। ব্যবসায়ীদের দাবি, সময় বাড়িয়ে 2টা করা হোক। এ নিয়ে রেগুলেটেড মার্কেট কমিটি প্রশাসনকে চিঠিও দিয়েছে বলে জানান ব্যবসায়ীরা। পরবর্তীতে পুলিশের সাথে কথা বলে ব্যবসায়ীরা শান্ত হন। আজ সন্ধ্যার পর রেগুলেটেড মার্কেট ব্যবসায়ীদের নিয়ে থানায় একটি ম্যারাথন বৈঠকও ডাকা হয়েছে বলে জানান পুলিশ আধিকারিক পার্থ চক্রবর্তী। রেগুলেটেড মার্কেটের সমস্যা হচ্ছে, এখানে মেন কথা যে এখানে চাষিদের মালটা বেশি আসে। এখন একটা চাষি মিলে তো একটা গাড়ি মাল পাঠাতে পারে না, ধরেন 10টা চাষি মিলে একটা গাড়ি মাল পাঠায়। এখন 10টা চাষির মাল তো একটা ঘরে নামে না, 10টা ঘরে নামে। তো 10টা ঘরে নামতে গেলে একটা গাড়ির মাল কমসে কম 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এখন চাষির মাল নামার পরে যদি বিক্রি না হয়, যদি অবিকৃত থেকে যায়, সেই মালটা পেরিসেবল গুডস নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে সে আর এই মন্ডিতে আসার চেষ্টা করছে না। তাতে আমার শ্রমিক ভাইরা বলছে, তারা তো আমরা না খেয়ে মারা যাব। এখানে যারা ওয়ার্কার, যারা কাজ করে ডেলি কার বেসিস হিসেবে কাজ করে, তারা বলছে এইভাবে কাজ দিলে তো আমরা কাজ করতে পারবো না, মালটা নামছে না, আমরা মালটা প্যাকিং করবো কেমন করে। এই নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল। তারপরে আমরা এসডিও সাহেব এবং ডিএম সাহেবকে আমরা চিঠি পাঠিয়েছি যে আমাদের টাইমটা 7টার থেকে 2টো অবধি করে দেওয়া হোক। যদি 7টার থেকে 2টো অবধি করে দেয় তাহলে হয়তো কিছুটা রাহত আমরা পাবো। পুলিশ প্রশাসন আসছে, তাদের তো করার কিছু নাই, তাদেরকে অর্ডার দিচ্ছে মার্কেট বন্ধ করো, বিনা মাস্কে যারা আছে তারা ধরো। আশা করি আমাদের মার্কেটে বিনা মাস্কে কোনো শ্রমিক ভাইও নেই, কোনো মালিকরাও নেই, কোনো খরিদ্দারও নেই। সবাইকে আমরা আগের থেকে ডিক্লারেশন দিয়েছিলাম, ভাই কমসে কম মাস্কটা পরতে হবে। গত মঙ্গলবার সন্ধ্যায় 2 যুবতীকে ঘরে ডেকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় 2 যুবকের বিরুদ্ধে। শিলিগুড়ি লাগোয়া ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের বাড়ি ভাষার রামনগর কলোনি এলাকার ঘটনা। বুধবার অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ করেছে যুবতীদের পরিবার। দুই যুবতী একই পরিবারের দুই বোন, একজন প্রাপ্তবয়স্ক হলেও অপরজন কিশোরী, মাত্র ১৬ বছর বয়স তার। বৃহস্পতিবার ছোট বোন অসুস্থ হয়ে পড়ায় পুলিশ গিয়ে মেয়ে দুটিকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী পক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্থানীয় শম্ভু চক্রবর্তীর কথায় এলাকায় অসামাজিক কাজকর্মের সাথে জড়িত অভিযুক্ত যুবক পবন অধিকারী ও ভোলাশা। এই ঘটনার পর এলাকাবাসীরা ভাঙচুর চালায় অভিযুক্তের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। নিগৃহীতদের সহায়তায় এগিয়ে এসেছে শহরের একটি নারী সুরক্ষা স্বেচ্ছাসেবী সংস্থা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছে ওই নারী সংস্থা। করোনার পাশাপাশি ভ্যাকসিন নিয়েও দিনের পর দিন চরম হয়রানির শিকার সাধারণ মানুষ। চাপা উত্তেজনা বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ভ্যাকসিন নিতে আসা একাংশের কথায় গত 8ই মে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে প্রায় কয়েকশো মানুষ লাইন দেয় শিলিগুড়ি মহকুমার ফাঁসিদাও ব্লকের বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সেদিন শুধুমাত্র 100 জনকেই ভ্যাকসিন দেওয়া হবে, বাকিদের আগামী ১৩ তারিখে দেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষের জবান অনুযায়ী সেদিন ফিরে গেলেও আজ সকাল থেকে ফের ভিড় করে লাইনে দাঁড়ান সাধারণ মানুষদের একাংশ। ভোর 5টা থেকে শুরু হয় লাইন। তবে আজকেও শুধুমাত্র 100 জনকেই ভ্যাকসিন দেওয়ার নির্দেশ আসায় ক্ষোভে ফুঁসতে থাকেন লাইনে দাঁড়ানো সাধারণ মানুষেরা। এই ভ্যাকসিন দিতে আগের দিনে হচ্ছে ভ্যাকসিন ছিল না, চলে গেছে। কি বলবো, এখন প্রতিদিন যদি দেয় তাহলে সুবিধা হয় লোকের, তাছাড়া তো লোকের অসুবিধা হয়ে যাচ্ছে। প্রতিদিন কি এইভাবে আসা যায়? প্রতিদিন দিলেই সুবিধা হয়। আমি করোনা ভ্যাকসিন দিতে আসছি, আমি 7টার সময় আসছি। 11টার সময় এই সেন্টার খুলবে, 11টার থেকে দেওয়া হবে। দাঁড়ায় থাকবো লাইনে, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, ওই জন্য আমরা আগে এসে লাইন দিয়ে আসি। আর 2-3 দিন ঘুরে গেছি, পাইনি, ওই জন্য আগে এসে লাইন দিয়ে আসি। আমি তো আসছি ভ্যাকসিন দিতে, দ্বিতীয় ডোজ। এর আগে তো কয়েকবার এসে ঘুরে গেছে, কিন্তু লাইন দিয়ে যায় প্রতিদিন। এই বলে কি নাই, আর কতদিন ঘুরবে এরকমভাবে? এই সবারই তো একটা কাজ আছে, তার সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কোনো বালাই থাকে না এখানে। এতে আরও মানে ভ্যাকসিন দিতে আসে, আরও যদি করোনা ভাইরাস আরও ছড়াবে। এই প্রতিদিন যদি 100 করেও দিত তাহলে এই সমস্যাটা অনেক কমে যেত। ভোর 5:30টার সময় আসছে, কী করবো? 100 জনের তো বেশি দিবে না। লোক যেভাবে বাড়তেছে, রোগ যেভাবে বাড়তেছে, এবার যদি ভ্যাকসিনের কন্টিনিউ যদি না দেয় তাহলে তো সমস্যা বাড়িয়ে যাবে। এই সমস্যার সমাধান করা বিশেষ প্রয়োজন। আজকে এই 50টা করে বেটা ছেলে, 50টা মেয়ে ছেলে দেওয়ার পরে তারপরে যে এই যে অসুবিধাগুলো আসছে, আরও যে কেউ আসে দাঁড়ায় থাকতেছে দিনের পর দিন, এটা খুবই অসুবিধায় আছি আমরা। তবে আমরা এটাই চাই যাতে এটাকে আর একটু বাড়ানো হোক। যদি 100 করেও দেওয়া হয় তাতে সুবিধা আমাদের সবারই, সাধারণ পাবলিকের। তো কটার সময় এসেছেন আজকে? আজকে আমি আসছি এখানে 6:30-6:45। কী করবো, যখন আয়সা লাইনে দিতেই হবে, নাহলে তো পাবো না। এরকম আয়সা তো আর 2-3 দিন ঘুরে গেলাম। উত্তরপ্রদেশ এবং বিহার থেকে করোনায় আক্রান্তের মৃতদেহ গঙ্গা নদী হয়ে ভেসে আসতে পারে মালদার মানিকচকে। এই তথ্য জানার পরই বৃহস্পতিবার সকাল থেকে সংশ্লিষ্ট এলাকার গঙ্গা নদীর ঘাটগুলিতে ব্যাপক নজরদারি চালানো শুরু করে জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা। দিনভর টানা পড়েনের পর যদিও কোনো দেহ মানিকচকের গঙ্গা নদীর ঘাটে ভেসে আসেনি বলে খবর প্রশাসন সূত্রে। এদিকে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে দিনভর চলে মোটর চালিত জলযান নিয়ে পুলিশ ও প্রশাসনের তদারকি। এমনকি রাতেও সার্চ লাইট লাগানো নৌকা দিয়ে চালানো হবে টহলদারি, জানালেন জেলা পুলিশের ডিএসপি প্রশান্ত দেবনাথ। হ্যাঁ, যেটা জেলা প্রশাসনের কাছেও খবর এসেছে কি এই ধরনের কিছু মৃতদেহ ভেসে আসার সম্ভাবনা হতে পারে। তো সেই অনুযায়ী জেলা প্রশাসন তৎপর, এবং রাজ্য প্রশাসন এবং আমাদের গভর্নমেন্টের যেরকমভাবে দিশা নির্দেশ রয়েছে সেইভাবে আমাদের যদি কোনো মৃতদেহ চলে আসে আমরা সেইভাবে সেই বডিগুলোকে ডিসপোজ করব। সেটা জেলা প্রশাসন ঠিক করবে, এখনো এই ধরনের কোনো ঘটনা আমরা পাইনি, এখনো কোনো মৃতদেহ আমরা এখনো পাইনি, কিন্তু ভূতনি মানিকচক ঘাটগুলোতে নজরদারি রাখা হবে। হ্যাঁ, যেটা জেলা প্রশাসনের কাছেও খবর এসছে কি এই ধরনের কিছু মৃতদেহ ভেসে আসার সম্ভাবনা হতে পারে, তো সেই অনুযায়ী জেলা প্রশাসন তৎপর এবং রাজ্য প্রশাসন এবং আমাদের গভর্নমেন্টের যেরকমভাবে দিশা নির্দেশ রয়েছে সেইভাবে আমাদের যদি কোনো মৃতদেহ চলে আসে আমরা সেইভাবে সেই বডিগুলোকে ডিসপোজ করব। সেটা জেলা প্রশাসন ঠিক করবে, এখনও এই ধরনের কোনো ঘটনা আমরা পাইনি। রাত পোহালেই পবিত্র ঈদ, এই ঈদে সকলকে সুস্থ রাখতে অভিনব উদ্যোগ শিলিগুড়ির নাট্যশিল্পীর। বৃহস্পতিবার ঈদ উৎসবের আগেই শিলিগুড়ির হাসমিচকের জামা মসজিদের সকল শরণার্থীদের সুস্থতা কামনায় জীবাণুমুক্তকরণের কাজ করল নাট্যশিল্পী ঋষি কানুঙ্গো। ঋষিবাবু জানান, বন্ধু ও আত্মীয়রা আগামীকাল ঈদের নামাজ পড়বে, তারা যাতে সকলে সংক্রমণকালে সুস্থ থাকে সেই কামনার পাশাপাশি স্ত্রীর আত্মার শান্তি কামনার্থে এদিন নিজেই জীবাণুমুক্তকরণের কাজ করলেন। এটা প্রায় আধা ঘন্টা করলো, এখানে আসছিল মসজিদের ভিতরে, কালকে যেহেতু ঈদ ফুল স্যানিটাইজ করে গেছে, এদিকে তার ঈদ মার্কেট যেগুলো ছিল এদিকেও ভালো করে স্যানিটাইজ করে গেছে। ঈদ উপলক্ষে শহরবাসীকে প্রথমে তো আন্তরিক শুভেচ্ছা জানাই এবং কোভিডে যে প্রোটোকল এটাকে মাইনে চলতে বলছি, যে বাড়িতে থাকুন, যদি জরুরি কাজ হয় তাহলে বাইরে আসেন, মাস্ক ব্যবহার করেন আর সোশ্যাল ডিস্টেন্সিং যেটা আছে গভর্নমেন্টের প্রোটোকল সেটাকে মাইনে চলেন। খুব ভয়াবহ অঙ্গ সমেত পশ্চিমবঙ্গের একজন নামকরা লেখিকা ছিলেন, তিনি জানুয়ারি মাসের 6 তারিখ গত হন। তার আত্মার শান্তি কামনায় এবং যেহেতু পবিত্র ঈদ আগামীকাল এবং সেখানে নামাজ পড়তে আমার বন্ধু বান্ধব বয়স্ক তাদের পরিবার সকলেই আসবে, তারা যেন সুস্থভাবে নামাজটা পড়তে পারে তার জন্যই আমি আমার পক্ষ থেকে আজ দুটো মসজিদে টোটালটাই স্টেরিলাইজেশন করে দিলাম, স্যানিটাইজেশন না স্টেরিলাইজেশন করে দিলাম। আমি চাই ওরা ওদের ঈদকে ভালো মতন পালন করুক। এখন একটু বিরতি, ফিরছি বিরতির পর। क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़ भाड़ से बहुत परेशान हैं और सामान लाने का समय नहीं है, तो समझो आपकी टेंशन खत्म। अब डाउनलोड करें A से Z तक ऐप, इंडिया का अपना होलसेल शॉपिंग ऐप। बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें A से Z तक। Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50 से 70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर आपके लिए लेके आए हैं डिप्लोमा एंड कोर्सेज जैसे इंग्लिश स्पीकिंग कोर्स, सॉफ्टवेयर एप्लीकेशन, फाइनेंशियल अकाउंटिंग, टैली, जावा, HTML, DTP, C++, पाइथन जैसे बहुत से कोर्सेज एंड डिप्लोमा और आपको मिलेगा होलोग्राम सील्ड सर्टिफिकेट। गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल अंडरटेकिंग जो आपके हर सपने को देगा एक नई उड़ान। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, Siliguri. Looking for an opportunity to work in Japan? We have exciting employment opportunities, especially in industries like nursing, caregiver, manufacturing and construction. Advantages of working in Japan: better pay packages, better quality of life, better employee welfare and protection, high professionalism and work ethics, respect and dignity of labor, learning the best technology in the world. That is where we come in at Vida School of Languages, PSL, in association with HNA Arts Incorporation, Japan. Call us at 9911546021. टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना प्रोफाइल सीट, रंगीन टीना पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील, 3rd माइल, वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टेक्ट नंबर 9709970981। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে, কারণ ডিপস নিমল নিম হার্বাল শুধু ঘরকে পরিষ্কারই রাখে না, নির্মূল করে দেয় 99.9% জীবাণু এবং ব্যাকটেরিয়াকে। ঘর পরিষ্কার রাখুন আপনিও, ডিপস নিমল ব্যবহার করুন। आपके विजुअल एडवर्टीजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉयड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूअरशिप 9 लाख से अधिक है। सिक्किम, हैथवे और NXT डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके मैनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। फिर एलाम बिरतिर पर आसे परवर्ती संबादे। आंशिक लकडाउने सिलीगुड़ीते प्राय यात्री शून्य यानबाहन। सकाल थेके यात्रीर अपेक्षाय শিলিগুড়ি গুরু নানক চকে অটো চালকেরা, ফলে আর্থিক ক্ষতির মুখে পড়লেও তবুও সাধারণ মানুষের কাছে অযথা বাড়ি থেকে বের না হওয়ার অনুরোধ শিলিগুড়ির অটো চালকদের। বলতে রাস্তাঘাটে একদমই লোকজন নেই এখন, আর আমাদের তো এখানে সারাদিনে দুটিপও হয় না। হ্যাঁ, আর ওই করোনার জন্য এসব হচ্ছে, আর লোকজন নেই তাতে তো এক হিসাবে লোকজন যেন না বেরোয় তাতে তো ভালোই। তাড়াতাড়ি যেন আমাদের এই বিপদ থেকে যেন আমরা তাড়াতাড়ি উদ্ধার হতে পারি। সে তো 100 বার আর্থিক ক্ষতি তো হচ্ছে, সারাদিন আমরা 100 টাকা নিয়েও বাড়ি যেতে পারছি না। আমাদের পরিস্থিতি দাদা খুবই খারাপ গো, বলার মতো না। কি বলবে দেখেন, এখানে সকালে 6:30টার সময় গাড়ি লাগিয়েছে, এখন বাজে কটা, এখন অবধি আমি নম্বর পাই না গাড়ি। এইভাবে চলে তো আমাদের খুব অসুবিধা। এখন চারোদিকে লকডাউন, এই লকডাউনে তো মানে একদম না মানলে হয় না, আর মানলে পরে তো আমাদের এই অবস্থা। এখন আমরা কি করব কি না আমরা কিছু বুঝে উঠতে পারছি না। গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুরে সামান্য কমল মৃত্যুর সংখ্যা, তবে সংক্রমণে কোনো ঘাটতি হয়নি। ক্রমশই বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। দেশজুড়ে তীব্র হয়েছে অক্সিজেনের সংকট, ফলে বেশ কিছুদিন ধরে হাসপাতালগুলিতে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যু যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। প্রয়োজনীয় শয্যাও মিলছে না হাসপাতালগুলিতে। এই পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকার ব্যর্থ বলে অভিযোগ উঠেছে, আর এতে দেশের সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও পরিস্থিতি ক্রমশ জোরালো হয়ে উঠছে। যদিও রায়গঞ্জ পুর প্রশাসন ইতিমধ্যেই সংক্রমণ রোধে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। আংশিক লকডাউন কার্যকর করতে প্রতিদিনই আসরে নামছে পুলিশ প্রশাসন। অন্যদিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্তিক চন্দ্র মণ্ডল বলেন, জেলায় সরকারি ও সরকার অধিগৃহীত কোভিড হাসপাতাল, সেফ হোমে শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। মোট বেড রয়েছে 586টি। বর্তমানে রোগী ভর্তি রয়েছে 373 জন। জেলায় এই মুহূর্তে অক্সিজেন সরবরাহের বড় কোনো সমস্যা নেই বলেও জানান তিনি। না দেখুন, আমাদের হাসপাতাল বলতে কোভিড হসপিটাল 4টি আছে, একটা রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ 146 বেডের, আর একটা আছে দুটো প্রাইভেটে আছে, দুটো প্রাইভেট মানে গভর্নমেন্ট অ্যাকোয়ার্ড, মিকি মেগা কোভিড হসপিটাল 100 বেড, জীবন রেখা 60 বেড, আর আমাদের উর্দু একাডেমি যেটা আমাদের গভর্নমেন্ট সেটা 150 বেড, আর একটা সেফ হোম আছে সেটা হচ্ছে গডলুতে, গডলু যেটা 130 বেড আছে। এখানে মোটামুটি টোটাল আমাদের বেডের সংখ্যা হচ্ছে 586, তার মধ্যে 373টা মানে সব জায়গা নিয়ে ইনক্লুডিং সেফ হোম নিয়ে 373 পেশেন্ট আছে। আর আমাদের এখনো পর্যন্ত অক্সিজেনের সমস্যা নেই, এই কারণে নেই আমরা বলছি যে আমরা দেখুন দুটো জায়গা থেকে রিফিলিং হয়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে 19টি হাতির দল প্রবেশ করল রায়মাটাং চা বাগানে। বৃহস্পতিবার সকাল থেকে রায়মাটাং চা বাগানে দাঁড়িয়ে হাতির দলটি, ঘটনাস্থলে পৌঁছেছে বনকর্মীরা। বিকেল হয়ে গেলেও হাতির দল রায়মাটাং চা বাগানেই ঠায় দাঁড়িয়ে থাকে। বনকর্মীরা হাতির দলটিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা চালাচ্ছে। জমায়েত এড়াতে গতবারের মতো এবারেও ईदगाहগুলিতে নামাজ পাঠ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মালদা জেলার ईदगाह কমিটিগুলি। তার পরিবর্তে বাড়ির ছাদে কিংবা উঠোনে নামাজ পাঠের পরামর্শ দেওয়া হয়। মসজিদে ঈদুল ফিতরের নামাজ পাঠ হলে 50 জনের বেশি নয়, তবে দফায় দফায় হতে পারে, কিন্তু অবশ্যই তা করোনা বিধি মেনে। সামাজিক দূরত্ব যেমন বজায় থাকবে তেমনই স্যানিটাইজ করে মসজিদের ভেতরে প্রবেশ করতে হবে। এ ব্যাপারে শহরের এক মসজিদের কোষাধ্যক্ষ সারাফাত আলী বলেন, করোনার প্রকোপ যে হারে জেলায় বাড়ছে সে কথা ভেবে এবারেও ঈদে বাড়িতে নামাজ পাঠের কথা বলা হয়েছে। মসজিদে হলেও সেখানে 50 জনের বেশি জমায়েত করা যাবে না। আমরা গত পরশুদিন আমাদের আটকোশি আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়া মালদা শহর কমিটির পক্ষ থেকে একটা সভায় বসেছিলাম। তাতে সেই সভায় সর্বসম্মতিভাবে সিদ্ধান্ত হয়েছে যে করোনা ভাইরাস অতিমারি যেভাবে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় সেয়েছে প্লাস মালদায় যে হারে বাড়ছে এবং তার সবথেকে বড় ব্যাপার মৃত্যুর সংখ্যা যে হারে বাড়ছে সেদিকে নজর রেখে এবং প্রশাসনের প্রথম দাবি মানে প্রশাসনের নিয়ম অনুযায়ী আমরা সে পালন করার চেষ্টা করছি যে ঈদগাহে আমাদের এবার নামাজ হবে না। প্রতিটা মসজিদে 50 জন করে মাস্ক সহ নামাজ আদায় করবে এবং নিজ নিজ বাড়িতে নামাজ আদায় করবে। তৈরি মাটির কিন্তু দেখতে হার মানিয়ে দেয় সোনা কিংবা রূপোর গহনাকে। এমনই হাল ফ্যাশনের টেরাকোটার মাটির গহনা বছরের পর বছর ধরে তৈরি করে চলেছেন কালিয়াগঞ্জের কুনোরের হাটপাড়া গ্রামের দুলাল রায়, সমরেশচন্দ্র রায় সহ কয়েকশো পরিবার। মাটির অথচ হালকা এবং আধুনিক ডিজাইনের মহিলাদের সাজসজ্জার এই গহনার চাহিদা এখন দেশ জুড়ে তুঙ্গে। জেলা তো বটেই, রাজ্যেও চাহিদা প্রচুর, সাথে ভিন রাজ্যেও। তবে অতিমারি করোনার দাপটে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় অবিকৃত অবস্থাতেই পড়ে রয়েছে কুনোর হাটপাড়ার ঐতিহ্যবাহী বর্ণময় টেরাকোটার তৈরি এই মাটির গহনা। দিনের পর দিন লকডাউন আর ভয়াবহ অতিমারির বেলাগামে সরকারি বেসরকারি সমস্ত হস্তশিল্প মেলা থেকে শুরু করে প্রদর্শনী সবটাই বন্ধ হয়ে থাকায় তাদের শিল্পকলা পড়ে রয়েছে ঘরবন্দি হয়েই। ফলে চরম সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে এই টেরাকোটা শিল্পীদের। কিন্তু নেশা আর পেশার কারণে আজও তারা অবিরাম গড়ে চলেছেন টেরাকোটার মাটির গহনা। আমরা বানাচ্ছি, মানে আমাদের তো এটা পেশা, আমরা তো সবসময় এই কাজটাই করে আসছি, তো সেজন্য বানিয়ে রেডি করে রাখতেছি, স্টক করে রাখতেছি, কিন্তু মালগুলো পাঠাতে পারছি না, জিনিসগুলো পাঠাতে পারছি না ঠিকমতো। এই যে করোনার জন্য লকডাউন বিভিন্ন জায়গায়, মানে সব জায়গায় বলা চলে, কিছুই চলছে না, বাস চলছে না, ট্রেন চলছে না। এবার যে কাস্টমার যারা নেবে ওরা আসতে পারছে না, কিনতে পারছে না, আমিও ঠিকমতো পাঠাতে পারছি না, তো এইভাবে অসুবিধা হয়ে আছে আমাদের। চললে কীভাবে চলবে? তো এইভাবে যদি সব ঠিকঠাক না হয় এইসব কিছু, এবং সরকারও যদি আমাদের মানে দেখে আমাদের দিকে যদি কোনো ব্যবস্থা না করে, তাহলে আমাদেরকে পরবর্তীকালে অন্য কোনো ব্যবস্থা বেছে নিতে হবে, অন্য কোনো অথবা অন্য কোনো পেশায় যেতে হবে আমাদেরকে। থানা কালিয়াগঞ্জ, জেলা উত্তর দিনাজপুর। এগুলো হচ্ছে আমাদের টেরাকোটা মাটির মানে গয়না, চাহিদা এটার প্রচুর আছে, কিন্তু আমরা ওই যে করোনার জন্য বাইরে মেলা যেতে পারছি না, বা আমরা সিলটাও দিতে পারছি না, মেলাতে গিয়ে সিল দিব, এবং বাইরে যে আমাদের অর্ডার হয় ওনারাও অর্ডারটা ঠিকমতো দিতে পারছে না, ওনারাও আমাদের বাড়িতে আসতে পারছে না। আমরা এই জন্য অসহায় হয়ে আছি। আমাদের যে এটা গয়নাটা তৈরি করি, আমাদের এটা তো একটা নেশা, এটাকে আমাদেরকে করতেই হবে, কিন্তু এই জন্য আমরা অসহায় পড়ে আছি। কোথায় কোথায় যাই আমরা? এগুলা আমাদের তো জেলাতে যায়, এবং আমাদের রাজ্যে যায়, কলকাতা টলকাতা, এবং আমাদের ভারতবর্ষের মধ্যে ধরেন চেন্নাইতে যায়, মুম্বাইতে যায়, দিল্লিতে যায়, এরকম আমাদের ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় চলে যায়। দুদিন নিখোঁজ থাকার পর স্থানীয় একটি পুকুর থেকে ভারসাম্যহীন এক বৃদ্ধের মরদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি রায়গঞ্জ থানার গোয়ালপাড়া এলাকার ঘুমিয়াগঞ্জ গ্রামের। মৃতের নাম নিতাই বর্মন, বাড়ি ওই গ্রামেই। পরিবার সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি, গ্রামে এদিক ওদিক ঘুরে বেড়াতেন, দুদিন ধরে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি পুকুরে গ্রামবাসীরা তার মৃতদেহ ভাসতে দেখেন। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। দেখলাম তো অ্যাকচুয়াল সকালবেলা থেকে দেখা যায়নি, এই বেলা 10টা সাড়ে 9টা 10টার সময় দেখছি যে একটা बस्तार मतो भासছে তারপরে আমরা অনুভব করলাম যে কি হলো এটা সবাই জনগণ লোকজন আসলো এবং জনগণ এসে দেখার পরে আমাদের পাড়ারই ওরই নাতি যে মারা গেছেন ওনার নাতি এসে বস্তার মতন দেখছে সেটা গিয়ে হাত দিয়ে তুলে দেখছে যে ওর দাদু एक्चुअल उन्नी तो बहुदिन थेके भारसाम्यहीन हये घुरे बेड़ाच्छिलेन बाड़ीते कखनो थाके कखनो एदिके थाके कखनो ओदिके घुरे बेड़ाय एई करे करे घुरे बेड़ाच्छिलो बहुदिन थेके भारसाम्यहीन अवस्थाय सेभाबे चोखो खूब कम देखते पेतो किन्तु गत दुदिन धरे देखा जायनि एई गत दुदिन धरे देखा ना जाओयार कारणে आजके सकालबेला एखन जल थेके तुले देखा जाच्छे निखिल बर्मन उनी ओनार लाश ओई जलेर मध्ये पड़े आछे ताते आमरा सबाई अनुभव करछि जे उनी जेहेतु भारसाम्यहीन उनी छिलेन से क्षेत्र में जले को कारण रात्रे बेला हाटते हाटते एस जले पड़े गेछे जले पड़े गए उनी जले डूबे गए मारा गेछे। आगामीकाल ईद उपलक्षे दुस्थ संख्यालघु सम्प्रदायेर मानुषेर मध्य वस्त्र वितरण करलेन रायगंजे नवनिर्वाचित बीजेपी विधायक तथा विशिष्ट शिल्पपति कृष्ण कल्याणी। रायगंज विधानसभा केंद्रेर गौड़ी ग्राम पंचायत एलाकाय दलीय कर्मी समर्थकदेर निये नतून वस्त्र वितरण करेन तिनि। ईदेर आगे नया वस्त्र पेये खुशी एलाकार संख्यालघु सम्प्रदायेर मानुषेरा। आगामीकाल किंबा परशुदिन ईद उत्सव पालित होते चलेछे। आमादेर जारा माइनरिटी भाई बोनेरा आछे तारा जाते ईद भालोभाबे आनंद सहकारे जाते उत्सवटा पालन करते पारे तार जोन्नो आमादेर तरफ थेके एकटा टोकन अफ लाभ छिलो। आज के श्यामपुर हाटे 9 नम्बर गौरी अंचले गिएछिलाम ओखाने आमी शाड़ी लुंगी और मास्क आमी वितरण करी। आज के देखुन ईदेर उत्सवे सबाई नतून जामा कापड़ पड़ते चाय तो आमादेरो एटा प्रयास। हाँ ईदेर एई पावन उत्सवे ताराओ जाते नतून जामा कापड़ पड़ुक कारण आज के आपनि देखछेन आमरा एखन करोना महामारीर मध्य दिए जाच्छि जेखाने अनेक लोकेरा बेरोजगार हो गए कोनो रोजगार नहीं। आज के अनेक किछु स्तब्ध हो गए दोकानपाट बंद हो गए लकडाउनर कारण अनेक लोकेर रोजगार नहीं तो ठीक करे एखन खावा दावार ओनारा जोगान जोगाते पारछे ना तो नतून कापड़ जामा तो किना ओनार जोन्नो अनेकटाई कठिन हो गए सेई जोन्नो लोकेर पाशे दाड़ानोई एटा आमादेर एकटा प्रयास। हाँ করোনার করাল গ্রাস থেকে বাঁচুন, মাস্ক পরুন এবং সচেতন থাকুন। দেখতে থাকুন এসকে লাইভ।